দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু, আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নায়ক দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের আদেশ আজ। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আন্তর্জাতিক মানের করতে হলে খসড়া ঢেলে সাজাতে হবে, বলছে টিআইবি। ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ফরিদপুরের বাজারে বেড়েছে ডাবের দাম, অসাধু ব্যবসায়ীরা জড়িত, বলছেন ক্রেতারা, অভিযান চালাবে প্রশাসন। এবং খুলনায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি বাগানে মিটছে পুষ্টির চাহিদা, বাড়তি ফসল বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন অনেক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের নিয়মিত আয়োজন নগর দর্পণ। এবারে বিস্তারিত, সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী সহ বিএনপির সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি 19 অক্টোবর ঠিক করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতি এই দিন ধার্য করে এই আদেশ দেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, এই শুনানির জন্য তারা সমন্বিত সিদ্ধান্ত নিয়েছেন। যারা এ ধরনের আদালত অবমাননা করবে তা বাংলাদেশের কোন কোর্টে, তারা কোনো বাংলাদেশের কোনো কোর্টে অ্যাপিয়ার হতে পারবে না, এবং আদালত প্রাঙ্গণে কোনো ঘেরাও, পিকেটিং, গ্যাদারিং এবং এমন কোনো কাজ যা বিচার কার্যে বাধা প্রদান করে তা করতে পারবে না। আদালত অঙ্গনে মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল মিটিং করা যাবে না এই বাংলাদেশ সকল আদালত অঙ্গনে। এবং আরও বলছিলেন যে এই ধরনের যদি কেউ এটা এই আদেশটা অমান্য করে কোনো কাজ করে তিনি কন্টেম্প্ট হবেন, এবং তার কন্টেম্পটা শেষ না হওয়া পর্যন্ত তিনি কিন্তু সব ধরনের আইনি কার্য মানে আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে তিনি বিরত থাকবেন। নায়ক দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের আদেশ দেয়া হবে আজ। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। এর আগে গত 28 আগস্ট নায়ক দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়। শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। গত 17 মে নায়ক দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে জানান বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কাইসার। সাইবার সিকিউরিটি আইনটি মৌলিক অধিকার, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে মাইডাস সেন্টারে সাইবার সিকিউরিটি আইনের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের বিভিন্ন ধারা এখনও নতুন আইন থেকে গেছে। ডিজিটাল সিকিউরিটি আইনের শাস্তি পরিবর্তনের নামে বা কিছুটা কমিয়ে এনে কিছু ধারার পরিবর্তন করার নামে শুধু খোলস পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আন্তর্জাতিক মানের করতে খসড়া ঢেলে সাজাতে হবে। যেভাবে প্রণীত হয়েছে এই যে বিষয়বস্তু, সেটি যেহেতু মূলত কোন কোন ক্ষেত্রে সাজার পরিমাণ, শাস্তির পরিমাণ কমানো বাড়ানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই যে মৌলিক যে দুর্বলতা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, সেটা কিন্তু এখনো রয়ে গেছে। বাজারে সিন্ডিকেট আছে এমন কথা কখনো বলেননি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেছেন, মাঝে মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে ভোক্তা অধিকার সহ নানা সংস্থা কাজ করছে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আমি ঠিক জানি না কি অবস্থায় কথাটা বলেছে। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি বলেছি যে আমাদের যখন জিনিসপত্রের দাম বাড়ে হয় তখন তো আমরা চেষ্টা করি যেটা যে দামে ন্যায্য বিক্রি হওয়া উচিত সেটা আমাদের ভোক্তা দিকে দিয়ে চেষ্টা করি। কখনো কখনো আমাদের লোক বল কম হওয়ার কারণে কিছুটা সব হয়, এ কথাটাই বলেছি। তো আমি জানি না কালকে প্রশ্ন করেছিল আর মাননীয় প্রধানমন্ত্রী কি মিন করে বলেছে। মিটিং এর পরে তো আমি প্রায় দেড় ঘন্টা তার সাথেই ছিলাম, আমেরিকান ইউএস চেয়ারম্যান, আমার সাথে কোনো কথা হয়নি। করে ফরিদপুরের বাজারে বেড়েছে ডাবের দাম। 50 থেকে 60 টাকা দামে বিক্রি হওয়া ডাবগুলো বর্তমানে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দরে। ভোক্তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন। প্রতিনিধি শফিকুল ইসলাম জনের রিপোর্ট, জানাচ্ছেন জুবের রহমান। দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ফরিদপুরের বাজারে বেড়েছে ডাবের দাম। খুচরা পর্যায়ে এক একটি ডাব বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দরে, যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা দরে। এই ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করেই ডাবের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ ভোক্তাদের। সারা বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়াতে ডাব ছিল আগে 40 টাকা, এখন সেই ডাব হয়েছে 160 থেকে 180 টাকা। আমরা গরিব মানুষ এই ডাব কিনে খাইতে পারি না। প্রশাসনের কাছে যে এই দামের দাম আগে ছিল 30 থেকে 40 টাকা, এখন এই দেখা যাচ্ছে হঠাৎ করে দাম বাড়ানোর জন্য একটা ডাব বিক্রিতে হচ্ছে 80 টাকা থেকে 160 টাকা পর্যন্ত। এদিকে বিক্রেতারা বলছে চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে তাদের। 60 টাকা 70 টাকা কিনতাম, 80 টাকা বিক্রি করতাম, এখন ধরো যে কিনা লাগে আমাদের 90 টাকা 95 টাকা 100 টাকা। 55-60 এরকম কিনি, 70-60 টাকা বেশি, যেটা 55 কেনা 60 টাকা বেশি। আমি মানে গাইতে পারি না, এখন বই কিনবে বেশি। এদিকে ডাবের দাম নিয়ন্ত্রণে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর পেয়েছি যে দেশের বিভিন্ন জায়গায় ডাবের মূল্য অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। তো যদি উপজেলা প্রশাসন এই ধরনের কোনো খবর পায় যে নগরকান্দায় ডাবের যৌক্তিক মূল্যের চেয়ে অধিক মূল্যে কেউ বিক্রি করছেন, তাহলে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। খুলনা অঞ্চলে অনাবাদি জমি ও আশ্রয়ণ প্রকল্পের বসত বাড়ির আঙ্গিনায় করা পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে মিটছে দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা। বাড়তি ফসল বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন বাসিন্দারা। খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। খুলনার দিঘলিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারে পাওয়া ঘরে অন্য অনেকের মতে ভাসমান জীবনের অবসান হয়েছে হাজেরা বেগমের। ঘর পেয়েই হাজেরা বেগম সহ অন্যান্য ঘরের সদস্যরাও গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টিবাগান। নানা ধরনের শাকসবজি ও ফল লাগানোয় প্রয়োজন হয় না সবজি কেনার। উৎপাদিত সবজি ও ফলে পুষ্টি যোগানোর পাশাপাশি বিক্রি করে পরিবারে ফিরছে সচ্ছলতা। সবকিছুর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। বিষমুক্ত সবজি খেতে পেরে আনন্দিত এখানকার অধিবাসীরা। মানে খুবই পুষ্টিকর খাবার, নিজেরা খাচ্ছি, খুবই আনন্দ লাগে। আমি এটা পরিষ্কার করি, চাষবাস, এটার দিকে আমার কাছে অনেক ভালো লাগে। জায়গার ভিতরে যে পরিবেশে আছে, গাছপালা শাকসবজি লাগাইয়ে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগিছে। অল্প জায়গার ভেতরে যেভাবে শাকসবজি চাষ করে নিজেরাও খাচ্ছে ও বিক্রয় করছে এর প্রশংসা করলেন এলাকাবাসী। হাসিনে মা গড় দিয়েছে, আমাকে গছ ছিল না, বাড়াইতে থাকতাম, আমাকে অসহায় ছিলাম, আমাকে কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমরা খুব সুখী আছি। প্রকল্পের 37টি ঘরের সামনেই এসব সবজি ও ফল চাষে সহায়তা করেছে স্থানীয় কৃষি বিভাগ। পুষ্টি দূর করার জন্য আমরা সবজিটা বেছে নিয়েছি, সাথে সাথে আমরা গাছ দিয়েছি যাতে এরা ফল সবজির সাথে সাথে ফল পেয়ে পুষ্টি গ্রহণ করতে পারে। উপজেলায় 10,000-এর কাছাকাছি নতুন পারিবারিক পুষ্টিবাগান গড়ে উঠেছে। পুষ্টি চাহিদা পূরণে এগুলো ইতিবাচক ভূমিকা রাখবে তেমনটাই প্রত্যাশা সকলের। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ। এবারে নগর দর্পণ। ভাঙ্গাচোরা সড়কের কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকার মানুষ। বিষয়টি নিয়ে মাইটিভি সংবাদ প্রচারের উদ্যোগ নিয়ে কাজ শুরু করতেই টনক নড়েছে কর্তৃপক্ষের। তড়ি ঘড়ি করে সড়ক মেরামত ও উন্নয়নের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডের বাড্ডার টেকপাড়া আনন্দনগর সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাটে চিত্র এটি। রাজধানীর এই এলাকায় বসবাস করেন কয়েক লক্ষ মানুষ। রাস্তা খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় নানা ধরনের দুর্ঘটনার শিকার হতেন এলাকাবাসী। 11 শরণি থেকে হাজিবাড়ি পর্যন্ত 4টা মানুষ মারা গেছে। ডেঙ্গু হইতেছে, কারো ম্যালেরিয়া হইতেছে, ডায়রিয়া হইতেছে। স্কুলে যেতে আমাদের প্রত্যেক দিন অনেক কষ্ট হয়, জামা কাপড় নষ্ট হয়ে যায়। পাঁচক তো মসজিদে নামাজ পড়তে যাব, সেই ব্যবস্থা নাই। টেকপাড়া আনন্দনগর সহ এলাকার মানুষ দীর্ঘদিন থেকে খানাখন্দ আর জলাবদ্ধতার সাথে যুদ্ধ করে নাগরিক জীবন কাটিয়ে আসছেন। সমস্যার যেন কোনো অন্ত নেই তাদের। ঘরে পানি, বাইরে পানি, মানুষ ডায়রিয়ায় মরতেছে, জন্ডিস। আমাদের ভাড়াটা চলে যাচ্ছে। গত 15 বছরে কোনো একটা ইটের কাজও হয়নি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিটি কর্পোরেশন কাজ করে আসতে আসতে 11 শনি পর্যন্ত আসছে, এরপর আর রাস্তাটা এখানে সম্প্রসারণের কাজটা বন্ধ হয়ে আছে। মাইটিভিতে বিষয়টি তুলে ধরায় ইতিমধ্যেই সড়ক মেরামতের কাজ শুরু করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 37 নম্বর ওয়ার্ডের ইতিমধ্যে সেখানে কাজ আজকে শুরু হয়েছে এবং এই রাস্তাগুলো মেকাডাম করে কিছুদিনের মধ্যে সেখানে চলাচলের, জনসাধারণের বা গাড়ি চলাচলের উপযোগী করে দেওয়া হবে। খুব শীঘ্রই এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে জানান ডিএনসিসির প্রধান নির্বাহী। সবসময় আপনাদের খবর আমরা দেখতে পাই মাইটিভিতে। আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে উন্নয়নমূলক সকল ধরনের খবর প্রচার করা প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে। সঙ্গে থাকবো আমি এস এম খুরশেদ আলম। তৈরি পোশাক শিল্পে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডি ভবনে এক সংবাদ সম্মেলনে এই সংশয় প্রকাশ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন ও গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। তারা এই খাতে শ্রমিক, কর্মচারী ও প্রতিষ্ঠানের ধারাবাহিক নিরাপত্তা ধরে রাখার উপর জোর দেন। ধারাবাহিক নিরাপত্তা ধরে না রাখা গেলে অর্জিত অর্জনও চ্যালেঞ্জের মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। আমরা এই জন্যই কনসার্ন, উদ্বিগ্ন থাকি এই যে যেটা বললাম যে অর্থনীতিতে এটার অবদান রপ্তানিমুখী শিল্প, একটা পণ্যের উপরে নির্ভর করে আছি, সেইটার আসলে এটার এটাকে ধরে রাখা এবং এটাকে কেন্দ্র করে আরও অন্যান্য শিল্প এবং রপ্তানি বহুমুখী করা যায় কীভাবে, সবগুলি কিন্তু একসাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা মনে করি যে সমস্ত কারখানাগুলো মানে ভালনারেবল, এগুলোকে বন্ধ করে দেওয়া অথবা এগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখবার প্রাতিষ্ঠানিক যে লিগ্যাল যে পাওয়ার, এটি যেন ডাইফের হাতে দেওয়া হয়। সংস্কারের আড়াই মাস পার হতে না হতেই ভাঙন দেখা দিয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সোনাতলা নদীর বাঁধ। স্থানীয়রা বলছেন নদী ভাঙন রোধে মাস দুয়েক আগে 20 লাখ টাকা ব্যয় করা হলেও শুধুমাত্র টেকসই সংস্কার না করার ফলে নদী বাঁধের পুরোটাই বিলীন হয়েছে নদীগর্ভে। এদিকে নদীতে স্থায়ী বাঁধে পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন সংশ্লিষ্টরা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের পাঠানো তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। মাত্র 2-2.5 মাসের ব্যবধানেই ভেঙে গেল পটুয়াখালীর কলাপাড়ার ছিনতলা নদীর এই বেড়ি বাড়তি। অথচ নদী ভাঙন রোধে এখানে ব্যয় করা হয়েছে 20 লাখ টাকা। স্থানীয়রা বলছেন ঘূর্ণিঝড় চিত্রাং এবং মুখার তাণ্ডবে এখানকার নদী ভাঙন ঠেকাতে ফেলা হয়েছিল বালুভর্তি জিও ব্যাগ, কিন্তু টেকসই সংস্কারের অভাবে তার পুরোটাই এখন বিলীন নদীগর্ভে। জালালপুর অবদার ভেরিবাদ ভেঙে গেছে, এই রাস্তাগুলি এবং সিলুইজগুলো দ্রুতই যদি মেরামত সংস্কার করা না হয় তাহলে ওসিডি নীলগঞ্জ পানির গর্ভে চলে যাবে। তারা জানান দিনকে দিন যেভাবে নদী ভাঙনের শিকার হতে হচ্ছে তাতে ফসল উৎপাদন তো দূরের কথা, বসতি বাড়িঘর টিকিয়ে রাখাই দায়। একদম ভেঙে যাইতে আছে খুব জরুরিভাবে, যদি বৈশ্বিকভাবে ভেঙে যায় এখন বর্ষার সিজন, আমাদের বীজ পড়া খন্দবাদ কিছুই আমরা থাকবো না। দুদিন আগে রিপেয়ারিং হয়েছে, এখন এইটা যদি ভেঙে যায় তাহলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, মানুষের বীজ পড়া করছে, সব কিছু নষ্ট হয়ে যাবে। জিও ব্যাগ সামান্য একটা জিও ব্যাগ ফেলাই দিয়ে গেছে, যে কাজটা আসলে ফলপ্রসূ হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মন্তব্য, খুব শীঘ্রই হাতে নেওয়া হবে নদীতে স্থায়ী বাঁধের সব রকমের পদক্ষেপ। ভাঙন রোধে আমরা জরুরি ভিত্তিতে কিছু জিও ব্যাগ ফেলে চেষ্টা করতেছি ভাঙন রোধ করার জন্য। ভবিষ্যতে আমরা সমীক্ষা প্রকল্প গ্রহণ করার চেষ্টা করতেছি, সমীক্ষা শেষ হলে আমরা ওখানে স্থায়ী একটা পদক্ষেপ গ্রহণ করব। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি। এবারে আন্তর্জাতিক সংবাদ।
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ইডালিয়া ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ঘণ্টায় 65 কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে। স্থানীয় সময় বুধবার এটি ফ্লোরিডার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার NHC। ফ্লোরিডার 33টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইডালিয়ার কারণে জলোচ্ছ্বাস ও বন্যা হবার আশঙ্কা করা হচ্ছে। ইডালিয়া বড় হারিকেনের রূপ নিয়ে কমপক্ষে 111 মাইল প্রতি ঘণ্টা বেগে বাতাস বয়ে যেতে পারে। এর প্রভাবে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। এছাড়া মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ইউকাটানের কিছু অংশে এবং কিউবার পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়ার একটি বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে ব্যাপক বিস্ফোরণ এবং 4টি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। লাটভিয়া এবং এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পস্কভের একটি বিমানবন্দরে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। এছাড়া ড্রোন হামলার পাশাপাশি সেখানে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গোলাগুলির খবরও পাওয়া গেছে। হামলার শিকার পস্কভের এই বিমানবন্দরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থিত। আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রাশিয়ার ভাড়াটে ওয়াগানার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে সমাহিত করা হয়েছে। মঙ্গলবার নিজের শহর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি কবরস্থানে বেশ নীরবেই তাকে দাফন করা হয়। গত 23 আগস্ট মস্কোর কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 10 জন নিহত হয়। ওই বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন প্রিগোজিন এবং তার ডান হাত হিসেবে পরিচিত দিমিত্রি উৎকিন। প্রিগোজিনের শেষকৃত্যে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে প্রিগোজিনের শেষকৃত্যে থাকার কোনো পরিকল্পনা পুতিনের নেই। এশিয়ার বৃহৎ দেশ চীন তাদের নতুন স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করেছে। সোমবার প্রকাশিত মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে বেইজিং। অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বত নামে ডাকে। এছাড়া নতুন মানচিত্রে আকসাই চীনকেও তাদের অংশ হিসেবে দেখানো হয়েছে, যেটি 1962 সালের যুদ্ধে দখল করেছিল চীনা সেনারা। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, চীনের নতুন এই মানচিত্রের কোনো মূল্য নেই এবং অন্য দেশের অংশকে নিজেদের অংশ হিসেবে দেখানো চীনের একটি পুরনো অভ্যাস। চীন শুধু ভারতের অরুণাচল প্রদেশে নয়, নতুন মানচিত্রে তাইওয়ান ও বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিস্তৃত অঞ্চলকেও নিজেদের অংশ হিসেবে দেখিয়েছে। চাঁদের বুকে ভারতের চন্দ্রযান 3 ল্যান্ডিংয়ের পর থেকে একের পর এক নতুন তথ্য আসছে বিজ্ঞানীদের কাছে। এবার জানা গেছে রোভার প্রজ্ঞানের সঙ্গে সংযুক্ত একটি পেলোড চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের উপস্থিতি নিশ্চিত করেছে, আর চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের উপস্থিতিও ধরা পড়েছে। এবার হাইড্রোজেনের খোঁজ চলছে। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। চাঁদের কক্ষপথে ঢুকেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান 3। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর রোভার প্রজ্ঞান এই চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে। গত বুধবার সন্ধ্যা 6:04 মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। টুইটারে ইসরো শেয়ার করা ওই ছবি ও ভিডিওতে ল্যান্ডার বিক্রমের ভেতর থেকে রোভার প্রজ্ঞাকে বেরিয়ে আসতে দেখা গেছে। টুইটারে ইসরো প্রায় প্রতিদিনই চাঁদে বিক্রম আর প্রজ্ঞানের গতিবিধি এবং কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছে। বৃহস্পতিবার রোভারের অবতরণের কথা জানায় ইসরো। এছাড়া চাঁদের পরিবেশ সম্পর্কেও ধারণা দিয়েছেন এর বিজ্ঞানীরা। এরপর শুক্রবার সন্ধ্যায় টুইটে ইসরো জানায় চাঁদে 8 মিটার পথ অতিক্রম করেছে প্রজ্ঞান। এর আগে শনিবার জানানো হয় চন্দ্রযান 3 অভিযানে মূল যে 3টি লক্ষ্য ছিল ইতিমধ্যে 2টি পূরণ হয়েছে। চাঁদের মাটিতে সফলভাবে ল্যান্ডারের অবতরণ এবং রোভারকে ওই জমিতে চলাফেরা করানোর পর অভিযানের তৃতীয় উদ্দেশ্য ছিল চাঁদের মাটিতে অনুসন্ধান চালানো। এখন সেই কাজ চলছে। এদিকে চন্দ্রযান 3 চাঁদের যে অংশ অবতরণ করে সে স্থানের নাম রাখা হয়েছে শিবশক্তি পয়েন্ট। এছাড়া চন্দ্রযান 2 যেখানে 4 বছর আগে ভেঙে পড়েছিল তার নাম দেওয়া হয়েছে তেরঙ্গা পয়েন্ট। আর এ নামগুলো দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সংস্থাটি জানায় চাঁদের মাটির উষ্ণতা পরিমাপ করে সেই তথ্য পৃথিবীকে জানিয়েছে প্রজ্ঞান। সেখানে দেখা গেছে চাঁদের মাটির গভীরে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি। সোমবার প্রজ্ঞানকে নিয়ে নতুন তথ্য দেওয়া হয়। সেখানে বলা হয় চাঁদের মাটিতে 4 মিটার চওড়া একটি গর্তের মুখোমুখি হয়েছিল রোভারটি, তবে ইসরোর বিজ্ঞানীরা একে ফিরিয়ে আনেন। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।
দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুপ্রিম কোর্ট সহ সারা দেশের আদালত প্রাঙ্গণে কোনো ধরনের মিছিল সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদনের আদেশ আজ। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আন্তর্জাতিক মানের করতে হলে খসড়া ঢেলে সাজাতে হবে বলছে টিআইবি। ডেঙ্গু পরিস্থিতিকে পুঁজি করে ফরিদপুরের বাজারে বেড়েছে ডাবের দাম, অসাধু ব্যবসায়ীরা জড়িত বলছেন ক্রেতারা, অভিযান চালাবে প্রশাসন। এবং খুলনায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া বাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি বাগানে মিটছে পুষ্টির চাহিদা, বাড়তি ফসল বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।